আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুওয়াজ বলছি আজকে সুন্দর একটি দোয়া সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা দোয়ার ফজিলত সম্পর্কে জানব তারপরে দোয়াটি শিখব এবং আমল করার নিয়ম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর এক এই দোয়াটি পাঠ করার ফজিলত হচ্ছে আপনার অসচ্ছলতা দূর হয়ে যাবে আপনি সচ্ছল অবস্থায় থাকতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বালমিন আপনাকে অসচ্ছল হওয়া থেকে মুক্ত রাখবেন সম্মানিত বন্ধুগণ আমরা সকলেই কিন্তু সচ্ছল অবস্থায় থাকতে চাই কেউ কিন্তু অসচ্ছল হতে চাই না আর সচ্ছল অবস্থায় যদি আমরা থাকতে পারি তাহলে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো এবং আল্লাহ তালার ইবাদত করতে পারবো আর যখনই আমরা অসচ্ছল হব বিভিন্ন প্রকার টেনশন চিন্তা আমাদের মাথার ভিতরে ঢুকে যাবে যে কিভাবে ভবিষ্যতের দিনগুলো চলব কিভাবে আমরা সংসারের খরচ খালা করবো কীভাবে বিদ্যুৎ বিল দেব গ্যাসের বিল দেবো বাসা ভাড়া দেব ঔষধ কিনব নানান রকম চিন্তা ফিকির টেনশান আমাদের মাথায় চাপ দেয় তো এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ কখনোই আপনাকে অসচ্ছলতা স্পর্শ করবে না আপনি সচ্ছল থাকতে পারবেন তো বন্ধুগণ এখন আমরা দোয়াটি শিখব দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কিল্লাহ আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কিল্লাহ খুবই ছোট্ট দোয়া সিম্পল দোয়া আমি বাংলায় উচ্চারণ লিখে দেব আপনারা দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন আমি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কিল্লাহ এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে অসচ্ছলতা থেকে মুক্তি চাই তো সম্মানিত বন্ধুগণ এখন আমরা নেব এই দোয়াটি পাঠ করার নিয়ম সম্পর্কে আমলের পদ্ধতি সম্পর্কে আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই দোয়াটি পাঠ করতে পারেন পাক অবস্থায়ও পাঠ করতে পারেন নাপাক অবস্থায়ও পাঠ করতে পারেন অজু সহকারেও পাঠ করতে পারেন অজু ছাড়াও পাঠ করতে পারেন বিশেষ করে ফরজ নামাজের পর যখন মোনাজাত করবেন তখন মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় আপনি অসচ্ছলতা থেকে বেঁচে থাকতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা সুসংবাদ দিতে চাই তা হচ্ছে আপনাদের হাতে খাঁটি এবং নির্ভেজাল পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা একটা ছোট্ট শপ চালু করেছি মুয়াশপ সব নামে এখানে আপনারা কয়েক ধরনের তেল মধু ঘি পাবেন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট খাঁটি মধু আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন আমাদের মুয়াশপের শপের ফেসবুক পেজের লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দয়া করে চেক করে নেবেন তো বন্ধুগণ আল্লাহ আকরাবুল্লাহমিন আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته